রবিবার সকালবেলায় প্যারাঅলিম্পিক্সে টেবিল টেনিসের ফাইনালে চীনের ওয়াং ঝাংওয়ের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় প্যাডলার এবং সেখানে 3-0 গেমে তিনি হেরে যান। টেবিল টেনিসে ক্লাস 4 ইভেন্টের সিঙ্গলসের সেমিফাইনালে জিতেছেন ভাবিনা, গুজরাতের মহেসোনার মেয়ে তিনি, এবং মহেসোনার ধরেই এই রেকর্ড গড়ল, ইতিহাস গড়ল ভারত, প্যারাঅলিম্পিক্সে মিলল সাফল্য। অর্কদীপ্ত রয়েছে আমাদের সঙ্গে, অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি। অর্কদীপ্ত, এটা কতটা এক্সপেক্টেড ছিল? সত্যিটা খুব একটা বেশি এক্সপেক্টেড ছিল না সত্যি কথাই, তবে ভাবিনা যখন কোয়ার্টার ফাইনাল থেকে যখন সেমিফাইনালে ওঠে তখনই একটা পদক নিশ্চিত হয়ে যায়। हमारी बीबी भले सिल्वर मेडल लाई पर सिल्वर मेडल लेके आएगी और उसका हमें भव्य स्वागत करेंगे और गांव में उसका एक ऐसा जश्न मनाएंगे कि सभी लोग देखते रहेंगे और उसका सिल्वर मेडल लाएगी तो उसका गांव में भव्य स्वागत करेंगे और ये दुनिया देश और गांव और परिवार को परिवार की बहुत खुशी है हमें। ये 15 साल के मेहनत कर रही है और ये मेहनत का फल हमें मिल गया है और सिल्वर मेडल लेके आई है तो हमें बहुत खुशी है। আমি আবারও চলে যাব। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছে। হ্যাঁ অর্কদীপ্ত, যেটা তুমি জানাচ্ছিলে, সঞ্চিতা দেখো এইবার প্রথমবার প্যারালিম্পিক্সে ভারতের কোন টেবিল টেনিস প্লেয়ার ফাইনালে উঠলো এবং উঠে হেরে গেছে, কিন্তু রূপো পেল, প্রথমবার এটা হলো। এবং চলতি প্যারালিম্পিক্সে ভারতের প্রথম পদকটাও কিন্তু কনফার্ম করলেন ভাবিনাই, এবং ভাবিনা পাটিল নিজেই তিনি জানিয়েছিলেন যে তিনি যথেষ্ট পরিশ্রম করেছেন এবং তিনি সোনা পাওয়ার জন্য বীরতিমত আত্মবিশ্বাসী, তবে তিনি আজ যার কাছে হারলেন চায়নার জুজৌ, তিনি কিন্তু এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর টেবিল টেনিস খেলোয়াড় প্যারালিম্পিক্সে। তো সেক্ষেত্রে দেখো খুব কঠিন লড়াই ছিল, তিনি কিন্তু অনেকগুলো কঠিন লড়াই পেরিয়ে ফাইনালে উঠেছিলেন, অনেকটা কঠিন লড়াই ছিল, তিনি পারেননি, 0-3 ব্যবধানে হেরে গিয়েছেন। কিন্তু হ্যাঁ, আমি যেটা বলছিলাম প্যারালিম্পিক্সে ভারতের প্রথম পদকটি কিন্তু ভাবিনা কনফার্ম করলেন এবং ডেফিনেটলি আরো আরো পদক আসতে পারে বিভিন্ন ইভেন্টে। তাই ভাবিনা এই যে অ্যাচিভমেন্ট, এটাই বলছেন প্রথমবার কোনো প্যাডলার বা টেবিল টেনিস প্লেয়ার অলিম্পিকে গিয়ে এরকম ভাবে পদক পেলেন, তো নো ডাউট ভীষণই একটা বড় কৃতিত্ব, অত্যন্ত বড় অ্যাচিভমেন্ট। ইতিমধ্যেই সঞ্চিতা কিন্তু অভিনব বিন্দ্রা থেকে বিভিন্ন ফ্রেটার্নিটি, বিভিন্ন স্পোর্টস ফ্রেটার্নিটি, বিভিন্ন লোকজন কিন্তু তাকে কংগ্রাচুলেট করেছেন এবং প্রধানমন্ত্রী তাকে কংগ্রাচুলেট করেছেন। আরো একভাবে এগোতে পারলে নিশ্চয়ই ভালো লাগতো, কিন্তু কিন্তু প্যারালিম্পিকে তার এই অ্যাচিভমেন্ট, যেমন তার বাবা বলছে যে 15 বছর ধরে পরিশ্রম করেছেন তারপরে এই জায়গায় এসেছেন। আমরা দেখছিলাম ভাবিনা কিন্তু খুব অল্প বয়স থেকেই, কিন্তু আমি নিজে পড়ছিলাম ভাবিনাকে নিয়ে, ভাবিনা খুব অল্প বয়স থেকেই কিন্তু যথেষ্ট খেলাটা নিয়ে সিরিয়াস এবং তিনি কিন্তু তার পুরস্কার বোধ হয় আজকে পেলেন। দেখো সত্যিটা সোনা জিততে পারলে অবশ্যই ভালো লাগবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে অলিম্পিকে ভারত যে 7টা পদক পেয়েছে তার মধ্যে কিন্তু একটাই সোনা ছিল, 2টি রূপো ছিল, তো রূপোটাও কিন্তু কোনো অংশে কম নয়। তো ভাবি রাখে হয়তো আগামী প্যারালিম্পিক্সে হয়তো তিনি আরো একভাবে এগোবেন, আপাতত তার এই রূপোর পদক কিন্তু অবশ্যই করে বাকিদেরকে ইন্সপায়ার করবে সঞ্চিতা। একেবারে ধন্যবাদ অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। আমরা ভাবিনা হাসমুখ ভাই পটেল তার বাবার প্রতিক্রিয়া শুনলাম, আমরা আপনাদের শুনালাম সেই প্রতিক্রিয়া, এবং একটা উৎসব মুখর মুহূর্ত বলা যেতে পারে, কারণ প্যারাঅলিম্পিক্সে যেভাবে রূপো জিতেছেন ভাবিনা হাসমুখ ভাই পটেল এবং প্রথম ভারতীয় হিসেবে প্যারাঅলিম্পিক্সে টেবিল টেনিসে পদক জিতে ইতিহাস গড়লেন ভাবিনা। রবিবার সকালবেলায় প্যারাঅলিম্পিক্সে টেবিল টেনিসের ফাইনালে চীনের ওয়াং ঝাওয়ের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় এই প্যাডলার এবং সেখানে 3-0 গেমে তিনি হেরে যান, এবং টেবিল টেনিস ক্লাস 4 ইভেন্টের সেমিফাইনালে, সিঙ্গলসের সেমিফাইনালে তুখর জয় পেয়েছেন ভাবিনা, গুজরাতের মহেসোনার মেয়ে, তার হাত ধরেই রেকর্ড গড়ল ভারত, এক কথায় ইতিহাস গড়ল, প্যারাঅলিম্পিকে সাফল্য মিলল।
এবং যেটা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি আমাদেরকে জানাছিলেন যে খুব যে এক্সপেক্টেড বিষয়টি ছিল তা কিন্তু নয়, কিন্তু একটা কঠোর পরিশ্রম ছিল এবং তার হাত ধরে সেই পরিশ্রম এবং অনুশীলন, সেই পরিশ্রম অনুশীলনের হাত ধরেই কিন্তু এই সাফল্য এলো এবং এক কথায় ইতিহাস গড়লো ভারত। প্রথম ভারতীয় হিসেবে প্যারা অলিম্পিক্সে টেবল টেনিসে পদক জিতে ইতিহাস গড়লেন ববিনা হাসমুখভাই প্যাটেল। ভবিনা কে সিলভার মেডেল নে ইতিহাস রচ দিয়া হ্যায় আর ও ভি এক এসে দিন জো ন্যাশনাল স্পোর্টস ডে হ্যায়। বহুত হি বেহতরিন দিন এক খিলাড়ি কা মেডেল জিত কে আপনে দেশ কো তোহফা দেনা। অ্যাজ প্রেসিডেন্ট প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়া মেরে লিয়ে ইসে বড়ি খুশি কি বাত কিয়া হোগি কি এক মহিলা খিলাড়ি নে মেডেল কা খাতা খোলা হ্যায় আর মহিলা খিলাড়ি ভি এসি জো হুইলচেয়ার ইউজার হ্যায়। उन्होंने अपनी स्किल से, अपने गेम से, अपनी कोचिंग को अपने गेम में उतार कर जो उन्होंने एक अच्छे खिलाड़ी होने का एक बेहतरीन एग्जाम्पल दिया है, मुझे लगता है कि तमाम खिलाड़ियों को ববিনা का गेम अब एक इंस्पिरेशन के तौर पे उसकी रिकॉर्डिंग देखनी चाहिए अपने हर मैच से पहले। खबर যা দেখছেন যা শুনছেন সব সত্যি তো নাকি রং করা বানানো? অহেতুক চিৎকার এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে। তাহলে তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, জি 24 ঘন্টা।